প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করছি ভালো আছে, সবাই নিরাপদে আছে, সুস্থ আছে। আমি আবার তোমাদের সামনে এসেছি একটি বিষয় নিয়ে আলোচনা করতে। আমি কে এম সালাহউদ্দিন, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, রাজশাহী, সহকারী অধ্যাপক বাংলা। আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, গদ্যাংশ। তার আগে আমি একটু কথা বলব, তোমরা দেখি বাছাই করতে পারো, গেস করতে পারো না আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমরা শুনেছি না, আমরা ছোটকালে, আমরা অন্তত শুনেছি, তোমরা শুনেছো কিনা জানি না, এই ঘুম পাড়া নেই, মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই, পালন নাই, চকি পেতে বসো। এই ঘুমানো আমাদের দাদিরা কিংবা মায়েরাও অনেক সময় রাতে ছোটকালে ঘুম পাড়ানোর জন্য এইসব নানান গল্প ছড়া, নানান কবিতা, গান। তারপরে আছে দিনের শোভা সুরুদ রে, রাতের শোভা চান, এই যে চাষার শোভারে হাল গেরস্তি, জমিনের শোভারে ধান, এই যে চাষার শোভারে হাল গেরস্তি, জমিনের শোভারে ধান। এই যে গান, এই গানগুলোকে কি বলে, শহরে নাকি এই গানগুলো গ্রামের মানুষের মুখে মুখে কিংবা গ্রামের একটি অঞ্চলের গান? এইগুলা, হ্যাঁ ঠিক ধরেছে, এইগুলা হচ্ছে আমাদের পল্লীর গান, পল্লীর ছড়া, পল্লীর এক কথা সকলকে মিলিয়ে পল্লীর সাহিত্য। ঠিক ধরেছ, আজকে আমাদের বিষয়বস্তু পল্লী সাহিত্য। লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিকদের মধ্যে খ্যাতি, নাম করা বিভিন্ন ভাষায় পারদর্শী উচ্চশিক্ষিত মানুষ যে মুসলিম সাহিত্য, আমাদের বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যের গবেষণা সব সর্বোচ্চ অবদান দিয়ে রেখেছে, তার তিনি হচ্ছেন আমাদের আজকের এই লেখক। মধুচৈত্রা সম্পর্কে অনেক কথা বলা যায়। তিনি কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স করেছেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এমএ ডিগ্রি লাভ করেছেন। প্যারিসের সোরবোন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ভাষাতত্ত্বে ডিপ্লোমা এবং ডি লিট লাভের গৌরব অর্জন করেছেন। বিভিন্ন আমাদের দেশে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা কখনো বা অধ্যক্ষের পদে নিয়োজিত ছিলেন, ছিলেন পত্রিকা সম্পাদক। যারা বাংলা ভাষা সাহিত্য নিয়ে গবেষণা করছেন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী বা গবেষক, তারা তারা জানে অবদান, তার এই গ্রন্থ, সমালোচনামূলক গ্রন্থ, তার ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস সমৃদ্ধ গ্রন্থগুলো না হলে হয়তো গবেষণায়। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে তার জন্ম বলি, তার জন্ম 10 জুলাই 1885 খ্রিস্টাব্দ, মৃত্যুবরণ করেছেন 13 জুলাই 1970 খ্রিস্টাব্দ। তার বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে রয়েছে বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, রয়েছে বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষার ব্যাকরণ ইত্যাদি। বাংলা ভাষার ইতিবৃত্ত কয়েকটি কাজে গুরুত্ব, বাংলা ভাষা সাহিত্য গবেষণার জন্য খুবই উপযুক্ত।
তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, পল্লী সাহিত্য, পল্লী সাহিত্য বলতে কি বুঝো? পল্লী সাহিত্য বলতে আমরা বলতে পারি পল্লী সাহিত্য, পল্লী কি গ্রাম। আমাদের দেশটি আসলে কৃষি নির্ভর দেশ, গ্রাম ভিত্তিক দেশ, 68,000 গ্রাম। এই গ্রামের মানুষের জীবন, জীবনাচরণ, তাদের কৃষ্টি, তাদের কালচার, তাদের খাওয়া, গ্রামের প্রকৃতি, এইসব নিয়ে যে সাহিত্য তাকে বলা হয় পল্লী সাহিত্য। লেখক কেন পল্লী সাহিত্য এই বিষয়ে লিখতে শুরু করেন? খুব খুব মোটা লাগে, অল্প কথা, চমৎকার কথা বলে গেছেন। আজকে কবির ধারণা আমাদের এই পল্লী সাহিত্য এখন বিলুপ্তির পথে। প্রতিটি দেশে পল্লী সাহিত্য সাহিত্যের মূল। বিভিন্ন দেশে পল্লী সাহিত্য সংরক্ষণে বিভিন্ন চেষ্টা চলেছে, যেমন লেখক বলেছেন আমেরিকা, ইউরোপে এই পল্লী সাহিত্য সংগ্রহের জন্য একটি সোসাইটি, সংস্থা খোলা হয়েছে, যার নাম ফোকলোর সোসাইটি, যারা পল্লী সাহিত্যকে সংরক্ষণ করে। তিনি দেখিয়েছেন শেক্সপিয়ারের সেই নাটক কিংবা গল্পে, ইংরেজি সাহিত্যে বিখ্যাত নাট্যকার, তিনি দেখেছেন ফাই ফাই ফো ফান স্মেল দ্য ব্লাড অফ ব্রিটিশ ম্যান। কথা বলি আমাদের দেশে যেমন হাও মাও খাও মানুষের গন্ধ পাও, এর গল্প আমাদের আছে, কবিতা যেমন কলারে না কেটে পা তাতেই কাপড় তাতেই মাত। আছে আমাদের দেশে খেলতে খেলতে আমরা বলি রোদ হচ্ছে, পানি হচ্ছে, খ্যাকশিয়ালে বিয়ে হচ্ছে, এই যে গ্রামে এই রোদের বৃষ্টি ইত্যাদি, বা এক হাত বল্লা বারো হাত শিং উড়ে যায় বল্লা হা তিন তিন, আমরা হাডুডু বা বৌছি এইসব খেলা ছিল, এগুলো উল্লেখ, হাডুডু খেলা, বৌছি খেলা, দাঁড়িয়ে বাঁধা খেলা, এগুলো খেলতে যে আগে আমাদের মানুষরা, গ্রামের মানুষরা এরকম ছড়া খেলা, কথা কথা তারা ছড়া বাঁধা, হয়তো তারা শিক্ষিত ছিল না, কিন্তু মুখে মুখে প্রচুর সাহিত্য আমাদের ছড়িয়ে আছে। যার কিছু কিছু আমাদের এই লেখক বলেছেন, কিছু কিছু সংগ্রহ করেছেন দীনেশচন্দ্র সেন, তার মানুষ এই গ্রন্থে অনেক কথা এসেছে, আর যে লোহ বেহুলাল কিংবা ইত্যাদি ইত্যাদি। তো আমরা খেতে খেতে বলতাম এক হাত বললা আমার আছি উড়ে যায় বললা ভাত ইত্যাদি, এগুলো পড়লে সাহিত্য নিদর্শন। আবার আছে মন মাছি তোর বইঠানে রে আমি আর বাইতে বললাম, মাছি তোর বইছানে রে আমি আর বাইতে পারলাম না, কিংবা তোমারও লাগিয়া রে সদা কান আমার কান দে বন্ধু রে, কান বন্ধু কালিয়া রে তোমারও লাগিয়া রে সদা কান আমার কান দে বন্ধু রে, কান বন্ধু কালিয়া রে। এই যে গানগুলো তোমার লাগিয়া রে সদা প্রাণ বন্ধু কালিয়া, আধ্যাত্মিক গান পল্লীর মানুষ পল্লীতে এইরকম গানের আগে প্রতিযোগিতা জানিস আমাদের এই উত্তরবঙ্গে মাদারের গান আজ হারিয়ে গেছে। লেখক এখানে এটাও দেখিয়েছে যে হারানোর পেছনে কারণ, হারিয়ে যাওয়ার পেছনে কারণ দেখিয়েছে, কারণ হচ্ছে নগর জীবন, নগর সাহিত্য,
নগরের জীবনযাত্রার যে প্রভাব, নগর সাহিত্যের যে প্রভাব, সেই প্রভাবের তোড়ে আজ এই পল্লী সাহিত্য হারাতে উঠেছে বা ঢাকা পড়ে যাচ্ছে। আর পল্লী সাহিত্যের যে মর্যাদা, পল্লী সাহিত্যে এই এইসব অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষগুলো যে সাহিত্য রচনা করেছেন, মানুষের মুখোমুখি যে সাহিত্য রচিত হয়েছে, তাতে শুধু আমাদের যে পূর্বপুরুষের জীবন যাপন তাই না, আদি আদি যুগের ইতিহাস সম্পর্কে অনেক তথ্য পাব। লেখক একথা বলেছেন। এখন এত কথা বলার পেছনে এই যে এত যুক্তি, ইউরোপে আমেরিকায় ফোকলোর সোসাইটি আছে, তাদের এই সাহিত্য কেন এত সমৃদ্ধ, তার পেছনে হচ্ছে তারা পল্লী সাহিত্যের উপর ভিত্তি করে সাহিত্য রচনা করেছে। তো আমাদের দেশেও কি এটা করা যায়? হ্যাঁ, একসময় করেছিলাম, করেছিলাম আমাদের দীনেশচন্দ্র গীতিকা, এই গ্রন্থ, তারপরে পূর্ববঙ্গ গীতিকা, বেহুলা, ফুল্লরা ইত্যাদি সংগ্রহ করেছিলেন। আমরা সমৃদ্ধ হয়েছি, কিন্তু এরপরে আমাদের যশবন্তী কাজ করেছেন তার গবেষণার কাজে, তার যে বিখ্যাত গ্রন্থগুলো সুযোগ মাদিয়ার পাঠ, নকশিকা পাঠ ইত্যাদি, এগুলো সমৃদ্ধ করেছিল। তারপর থেকে আমরা দেখি, এখন দেখি শুধু অন্য সেই সেই সুন্দর গান যারে ছেড়ে এলাম আবরে দেশে কি আবার আসবে। কি গায় তার কথা শোনা যায় না, শব্দ শোনা যায় এর তোড়ে এই এই গানগুলো এইগুলো হারিয়ে যাচ্ছে। কবি লেখক চেয়েছেন যে এগুলো সংগ্রহ করা দরকার, এই জন্য আমাদের একটা সংস্থা তৈরি করা দরকার, স্বেচ্ছাসেবক দল তৈরি করা দরকার। কবি এই লেখকের এই কথাগুলো দিয়েই তিনি শেষ করেছেন। তিনি শেষ কথাটা বলেছেন যে যদি